বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়ে গেল 36তম ফোবানা সম্মেলন। এতে বসেছিল নর্থ আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা। তিন দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য নিয়ে নানা আয়োজন তুলে ধরা হয়। কমিউনিটিতে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তিকে দেয়া হয় অ্যাওয়ার্ড। আমরা করব জয় এই স্লোগানে লস অ্যাঞ্জেলেস অনুষ্ঠিত হয়ে গেল ফোবানা সম্মেলন। হোটেল ম্যারিওটে 2 থেকে 4 সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই আয়োজনে বসে প্রবাসীদের মিলনমেলা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য নিয়ে নানা আয়োজন ছিল সম্মেলনের তিন দিন জুড়ে। ছিল গান, আলোচনা, সেমিনার। কমিউনিটিতে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী লাইলা হাসান। সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন অভিনেত্রী তারিন, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুল ও স্থানীয় শিল্পীরা। নৃত্য পরিবেশন করেন নতুন প্রজন্মের বাংলাদেশ ম্যারিকানরা। যুক্তরাষ্ট্রের লেবার ডে উইকেন্ড থাকায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। ডিবিসি নিউজ ডেস্ক। সম্প্রতি ব্রিটেনে প্রকাশিত জিসিএসই পরীক্ষায় বেশ ভালো ফলাফল করেছে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। এদের মধ্যে সাদিয়া বেগম এবছর যুক্তরাজ্যের উইরালের ওয়েদার হেড হাই স্কুল থেকে জিসিএসই পরীক্ষায় 9টি বিষয়ের মধ্যে 8টিতে ডাবল এ স্টার এবং 1টি বিষয়ে এ স্টার পেয়েছেন। সন্তানের এমন ফলাফলে খুশি মা বাবা সহ পাড়াপড়শিরাও। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাঘ ময়না গ্রামের সেবক মিয়া 90 দশকে পাড়ি জমান ইংল্যান্ডে। সপরিবারে বাস করেন ইংল্যান্ডের প্রাচীনতম শহর উইরালে তার 4 কন্যা সন্তান। সম্প্রতি ব্রিটেনে প্রকাশিত জিসিএসই পরীক্ষায় প্রবাসী সেবক মিয়ার মেয়ে সাদিয়া বেগম 9টি বিষয়ের মধ্যে 8টিতে ডাবল এ স্টার এবং 1টি বিষয়ে এ স্টার পেয়েছেন। এই সফলতায় কৃতজ্ঞতা জানিয়েছেন মা বাবার প্রতি। আমি আমার মা বাবাকে ধন্যবাদ জানাই সবসময় আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। এমন ফলাফলে প্রশংসার জোয়ারে ভাসছেন সাদিয়ার পুরো পরিবার। সন্তানের এমন সফলতায় খুশি মা বাবা সহ প্রতিবেশীরাও। সাদিয়ার স্বপ্ন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি নিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার। Next year I'm going to be studying my A levels. এরপর আমি A level শেষ করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি নিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চাই। সাদিয়ার দেখানো পথ ধরে হাঁটবেন কমিউনিটি শিক্ষার্থীরা, এমনটা মনে করেন গুণীজনেরা। DBC নিউজ ডেস্ক। উত্তর পশ্চিম চীনের নিংশিয়াতে 6টি নতুন, 6টি বিশেষ এবং 6টি চমৎকার শিল্প প্রচার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাইদুল ইসলাম জানান, দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ এবং নিংশিয়া আঞ্চলিক সরকার যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে। বক্তব্য রাখেন দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের সভাপতি অ্যাম্বাসেডর লিন সিং থিয়ান, স্বায়ত্তশাসিত অঞ্চলটির পার্টি কমিটির স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিব লেই তংসং, চীনে উরুগুয়ের রাষ্ট্রদূত লুগরিস রদ্রিস গুয়েজ সহ আরও অনেকে, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, স্পেন, জার্মানি, উরুগুয়ে, টোঙ্গা, ফিজি, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশ ও অঞ্চল থেকে 60 জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করে। কাতারে নারী উদ্যোক্তাদের বৃহৎ সংগঠন অনুন্নার দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে দোহার রেডিসন ব্লু হোটেলে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট ইসরাত আরা ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। সামাজিক উন্নয়নের পাশাপাশি নারী সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশীয় সংস্কৃতি বজায় রেখে ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্য এবং ঘরে তৈরি খাবার প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সংগঠনটি। বিশেষ অতিথি ছিলেন কাতারের সংস্কৃতি বিভাগের প্রধান মারিয়াম আল আলী, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকুন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।